এইবার রাজ্যত ভূমিকম্পর আগজাননী। শাসক বিরোধী সকলোরে মুখে মুখে এতিয়া ভূমিকম্পর কথা। 3 ডিসেম্বরের পিছত ভূমিকম্প অহার কথা কৈছিল কংগ্রেস নেতৃত্বই, আৰু এতিয়া হঠাৎ ভূমিকম্পক লৈ ব্যস্ত নেতা মন্ত্রী। পিছে এই ভূমিকম্প আপুনি মই ভবা ভূমিকম্প নহয়, এই ভূমিকম্প রাজনীতির ভূমিকম্প। আর সেই ভূমিকম্পক লৈ হরব প্রদেশ কংগ্রেসের সভাপতির পৰা রাজ্যিক বিজেপির সভাপতিলৈকে। 24 রিজাল্ট চাইলো, ভূমিকম্প নয় পলয় হব, পলয় চাই থাকো। পিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই ভূমিকম্পর পরিবর্তে প্রলয়ের কথা কলেও, ভূপেন বরাই কই থকা ভূমিকম্প এতিয়া কংগ্রেসত হে আহিল। মন্ত্রী পীযুষ হাজরিকার ডাইরেক্ট টার্গেট প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। মই কৈছো নহয় ভূমিকম্পর প্রাবল্য আর বাড়ি, বিজেপির নহয় এপি সেন্টার, বিজেপি নহয় এপি সেন্টার, তেওঁলোকৰ দাদে প্রাবল্য বাড়ি। আজি যেনেকৈ আজি ধরে আজি ধরলো 6 রিক্টার স্কেল, কালি গৈতো 7 হৈ যাব, কেতিয়াবা হয়তো 8 হৈ যাব, গোটেই ভূমিকম্পর প্রাবল্য বাড়ি আর বিজেপির শক্তি খালি হব। ভূপেন বরাই কৈছে ভূমিকম্প নহয় প্রলয় আহিব। আর ইয়ার মাজতেই ভূপেন বরাক উদ্দেশ্যে টিপ্পনী মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্গেরিতার আরো উপর। ভূপেন বরা রিপুন বরা সকলকে আমন্ত্রণ বিজেপিলৈ। অবশ্যে পাপ খণ্ডন করিলে ভূপেন বরা রিপুন বরাও বিজেপিলৈ আহিব পারিব কৈছে পবিত্র মার্গেরিতাই। তেও যদি অকবি কবিতার নামত কবিতা লিখি আমার যে মানে হাঁহিহাতৰ পাত্র ভবিষ্যতে নহয় এনে ধরনের কথা যদি কয়, বিশেষ শ্রীকৃষ্ণ প্রভুক জেহাদি বলে কোয়া কথা যদি ক্ষমা খোঁজে আর ভারতীয় জনতা পার্টির দর্শন আদর্শ যদি আজীবন মানি লৈ পূর্বশর্ত নোহাক যদি আহে, ভারতীয় জনতা পার্টি এই মঞ্চত আমি ভূপেন বরাকে আদরণি জানাম, কিন্তু ইমান পাপ করলে সেই পাপ প্রথমে কিন্তু খণ্ডন করে লব লাগবে। আশা এটাই শেষ হয়ে যাওয়া নাই রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার, এয়া আরম্ভণিহে। কংগ্রেসী হিল দল ভাঙি আহিব বিজেপিলৈ। মূলত নগাঁও কংগ্রেসের সভাপতি সুরেশ বরা, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রয় আর গীতাঞ্জলি হাজরিকার উপরেও তৃণমূল কংগ্রেসের মিডিয়া সমন্বয়ক দিলীপ শর্মায় বিজেপিত যোগদান করার পিছতেই প্রতিক্রিয়া আহিছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার ফলের। আর দুমাস হোক, কিমান বিধায়ক কিমান সাংসদ আমার দল যোগদান করব কংগ্রেস? দুমাস পিছন ধামাকা আহিব নাকি? না মানে থাকিবকে কোন কোন? ভূপেন বরা, ডাঙিব, তারপর ধুবুরী, বরপেটা, জলেশ্বর কিছু মানুষ থাকবে। আর ইয়ার মাজতেই সুযোগ বুঝি কংগ্রেসক উদ্দেশ্যে টিপ্পনী দিছে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়ও। এতিয়ালে ভূপেন বরা রাজ্যিক সভাপতি, তো 25 কোটি মানের ঠিকা দিলে গুছি আহিব, গতি ময়েতো জল জীবন মিশনের 25 কোটি ঠিকা দিব পারো, গতি আবার 25 কোটি ঠিকা লৈ আহি যাওক, কি অসুবিধা আছে? ভূপেন বরাই 25 কোটি দিলে আহিব, রকিবুল হুসেনে 30 কোটি মান দিলে আহিব, গৌরব গগৈ 40 কোটি মান দিলে হব, জল জীবন মিশন মই দিব পারো এইখানে টিকা। মুঠতে রাজনীতি এতিয়া ভূমিকম্পক লৈ। কংগ্রেসে কৈছে 3 ডিসেম্বরের পিছত সাবলগিয়া পরিবেশ হব, বিজেপিয়ে কই দিছে 3 ডিসেম্বর কিয় এতিয়াই কংগ্রেসত সাবলগিয়া পরিবেশ পরিস্থিতির হৈছে। ব্যুরো রিপোর্ট, DY 365।